আচ্ছা, কেউ যদি কবর জিয়ারতের উদ্দেশ্যে মাজারে গিয়ে মাজার জিয়ারত করে তাহলে কি শিরক হবে? কবর জিয়ারতের উদ্দেশ্যে মাজারে, তো কবরের উদ্দেশ্যে কি মাজারে গেলেন কেন? মাজার তো সাধারণত শিরিকের আখড়া, তাই না? বাংলাদেশের মাজারগুলো সেটাই দেখতেছি, সেখানে ওরস হয়, সেখানে মানত হয়, সেখানে মোমবাতি জ্বালানো হয়, সেখানে তওয়াফ হয়। এখন মাজারে কেন যাবেন সেটা তো বুঝে আসলো না, কিন্তু কবর জিয়ারতের উদ্দেশ্যে গিয়ে যদি কবর জিয়ারত করেন, মনে হয় প্রশ্ন সেটাই, তাহলে শিরিক হবে কি না? কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করাটা একটা নিষেধ, হারাম কাজ, এটা শিরিক না। শিরিক কি আমাদেরকে বুঝতে হবে, শিরিক হচ্ছে আল্লাহর সাথে আল্লাহর যে কোনো একটা হক আছে সেই হকের ক্ষেত্রে গায়রুল্লাহকে সমকক্ষ স্থির করা। মাজার জিয়ারত করা কি এটা তো এমনি বৈধ, শুধু মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করাটা ওই জায়গা লঙ্ঘন হওয়ার কারণে এটা হারাম হয়ে গিয়েছে। সে তো এখানে তার কাজের মধ্যে শুধু উদ্দেশ্যের ক্ষেত্রে সে হাদিসের নির্দেশ লঙ্ঘন করেছে, আদারওয়াইজ এখানে কোনো শিরক সে কমিট করে না। হ্যাঁ, যদি জিয়ারত করতে গিয়ে শিরকি কর্মকাণ্ড করে ফেলে তাহলে তো সেটা আলাদা জিনিস, সেটা তো জিয়ারত হলো না। কেউ যদি কবরে গিয়ে সালাম দিয়ে বলে যে আমাকে আপনি একটা সন্তান দেন, কি হবে এটা? আমাকে আপনি বরকত দেন, কি হবে? আমাকে আমার জন্য আল্লাহর কাছে শাফাত করুন, এটাও কি হবে? কারণ শাফাতের মালিক কে? আল্লাহ। যাকে শাফাত করার অনুমতি দিয়েছেন তিনি ছাড়া কি আসলে শাফাত করতে পারবে? অতএব জিয়ারত করতে গিয়ে অনেকে কমন ভুল করে ফেলেন এবং শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হন, সেটা স্পেসিফিক বলতে হবে, কিন্তু কবর জিয়ারত শিরিক না। এবং কেউ যদি কবর জিয়ারতের উদ্দেশ্যে গিয়ে কবর জিয়ারত করে সেটাও শিরিক না, কিন্তু সেটা শরীয়তের নির্দেশ লঙ্ঘন, ফলে সে হারাম একটা কাজে লিপ্ত হলো, এটা হচ্ছে নিয়তের কারণে। নিয়তের মধ্যে শিরিক আছে, কিন্তু কেউ যদি একটা বেদাআতের নিয়ত করে সেটা কি শিরিক হবে? কেউ যদি একটা হারাম কাজের নিয়ত করে সেটা কি নিয়তে শিরিক হবে? এটাও বুঝতে হবে। নিয়তের মধ্যে যেমন আল্লাহ শিরিক আছে, নিয়তের মধ্যে শুধু হারামও আছে, নিয়তের মধ্যে শুধু পাপ কাজও আছে। যেমন কেউ একজন সিগারেট পান করার ইচ্ছা পোষণ করলো, তাহলে এই নিয়তটা কি শরীয়ত লঙ্ঘন হলো না? কেউ একজন মদ পান করার ইচ্ছা পোষণ করলো, লা সামাহাল্লাহ, লা সামাহাল্লাহ মানে আল্লাহ যেন এমনটি আমাদেরকে না করান, আমাদেরকে রক্ষা করেন। কেউ একজন যদি কোন চুরি করার ইচ্ছা করলো, এটা কি নিয়তে শিরক? হ্যাঁ, কেউ একজন আরেকজনের উপর চড়াও হওয়ার, অন্যায়ভাবে তাকে জুলুম করার ইচ্ছা করলো, এটা কি শিরক? এটা একটু বুঝতে হবে আমাদেরকে। নিয়তে শিরক আছে, কিন্তু নিয়তে যত গণ্ডগোল সবটাই কিন্তু শিরিক না, এটা বুঝতে হবে। নিরুপায় হয়ে জমি বন্ধক রাখা যাবে কি? আপনি কারো থেকে লোন নেবেন, নিরুপায় হয়ে লোন যদি আপনি যেমন কেউ একজন বন্ধক অথবা তাকে প্রফিট দেওয়া ছাড়া আপনাকে লোন না দেয়, আপনি তাকে তার থেকে লোন নেবেন এবং রিকোয়েস্ট করবেন, ভাই আপনি সুদের কারবারে আমাকে সম্পৃক্ত করবেন না। এরপরে যদি সে বাধ্য করে তাহলে সে পাপী হবে। ইল্লামান উকরেহা ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, এটা যদিও কুফরি কালামের ক্ষেত্রে বলা হচ্ছে, তাহলে এর চাইতে নিচু কাজে যদি কেউ বাধ্য করে তাহলে আল্লাহ তাআলা তার সেই পাপটা ক্ষমা করে দেন, যেটা হাদিসের মধ্যে এসছে, ইন্নাল্লাহা তাজাওয়াজা লি উম্মতি আনিল খাতায়ি ওয়ান নিসিয়ান ওয়া মাস্তাগফিরু আলাইহি, আল্লাহ তাআলা আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন তিনটা বিষয়, একটা যদি সে মিস্টেক করে ফেলে, ভুল করে ফেলে, আরেকটা যদি সে ভুলে যায়, আর আরেকটা যদি কেউ তাকে পাপে বাধ্য করে। সুতরাং কারণ অনেক সময় চিকিৎসার বিষয় আছে, অথবা আপনার বাবার চিকিৎসা চলছে হসপিটালে, বিল চলে এসেছে 50,000, কোথেকে দেবেন? তখন ইনার কাছে ওনার কাছে দৌড়লেন, দেবো না দেবো না, আরেকজন বললেন আমাকে প্রফিট দিতে হবে, তখন আপনি বললেন আমাকে আগে দেন, নিলেন তার কাছ থেকে, এরপরে ফেরত দেওয়ার সময় সে প্রফিটটা চাচ্ছে। প্রফিট মানে কি? সুদ, সুদ চাচ্ছে। সাধারণত মানুষ এখন পাল্টায় ফেলছে, সুদকে এখন প্রফিট বলে। অনেকে বলে যেমন সঞ্চয় বন্ড আছে না,
ওখানে তো প্রফিট দেয়, বলে যে প্রফিট দেয়, জায়েজ হবে কিনা। আচ্ছা, এখন সবাই প্রফিট বললে মনে করে যে ঠিক আছে ইসলামিক হয়ে গেল, যুদ্ধ নয়। তো এক্ষেত্রে যদি সে আপনাকে মাফ না করে, যেমন কেউ একজন ব্যাংক লোন নিয়ে ব্যবসা ওপেন করেছেন, সুদ দিতে হচ্ছে, এটা তো পাপ না? অনেক বড় পাপ। আপনার উচিত হবে সুদ ছাড়া তাকে লোন শোধ করে যে কোনোভাবে হোক এটাকে কারেক্ট করা। কিন্তু সে যদি প্রচলিত আইনের দ্বারস্থ হয়, আপনার উপর সুদ যেহেতু আপনি আগেই এই চুক্তিটা করেছেন, এটা লাইবিলিটিস হয়ে যাচ্ছে না, এটা দায় দেনা হয়ে যাচ্ছে, আপনাকে দিতেই হবে। আইনি প্রক্রিয়া সে যদি যায়, আপনাকে এটা দিতেই হবে। সেক্ষেত্রে আপনি দেবেন, কিন্তু আল্লাহর কাছে বারবার তওবা করতে থাকবেন। তার মানে হচ্ছে সুদের কোনো একটা দায় দেনা যদি আমাদের উপর চলে আসে, সেটা থেকে গেট রিড করতে হবে, তওবা করতে হবে, গেট রিড করতে হবে। যদি আইনি প্রক্রিয়ার কারণে দিতেই হয়, তাহলে তওবাটা অব্যাহত রাখবেন, সেটা দেওয়ার সময়ও তওবা করতে থাকবেন, দেওয়ার পরেও আবার তওবা করবেন। নিরুপায়টাকে আমরা এভাবেই বুঝেছি আর কি। দাড়ি সামান্য পরিমাণ সার্চ করা যাবে কি? দাড়ির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে দাড়ি ছেড়ে দেওয়া। এখন এটা নিয়েও উলামায়ে কেরামের যেহেতু নানা রকম মত আছে, সেক্ষেত্রে বিভিন্ন রকম কথা এসেছে, কিন্তু আমরা হাদিস থেকে কমনলি যেটা জানি সেটা হচ্ছে ছেড়ে দেওয়া, এটা আলাদা দারাজার সুন্নাহ। এখন ওয়াজিব কি তরক হচ্ছে যদি কেউ সামান্য একটু ছাটে? এটা নিয়ে ওলামাদের একতরফ আছে, আমাদের শায়েখদের মধ্যে আমরা দেখেছি, তারা বলেছেন যে না, দাড়ি যদি রাখা হয়, সে মূলত বড়ই রেখেছে, তাহলে তার সুন্নাত এবং ওয়াজিব দুটোই আদায় হচ্ছে। আর যদি সে কখনো দাড়িকে একটু একটু ধরে, তাহলে সুন্নতের খেলাফ করছে, তাহলে সুন্নতের খেলাফের চাইতে এটা কম না। অর্থাৎ এটা বলা যাবে না এটা মুবাহ, এ কথা বলার সুযোগ নাই। দাড়ি ছেড়ে দেওয়াটাই হচ্ছে ফুল সুন্নাহ, আর রাখা একটা মানে এতটা বড় রাখা যাতে মানুষ বলে যে দাড়ি রেখেছে। কিন্তু এখন ছোটো ছোটো দাড়ি রাখলে অনেকে বলে যে দাড়ি রাখছে, ওটা তো আসলে দাড়ি রাখে না, ওটা স্টাইলিশ দাড়ি, তাই না? অতএব দাড়ি ছেড়ে দেওয়াটা এটা হলো সবচেয়ে উত্তম, আর ওয়াজিব হবে যদি সে দাড়িটা রাখে বড় দাড়ি, তাহলে ওয়াজিব আদায় হলো, কিন্তু সুন্নাহ সে খেলাফ করলো। এটা শেখ ডক্টর আব্দুল মোহসিন আল আব্বাদ উনি এভাবেই তাওজি করেছেন দাড়ির সাথে সম্পর্কিত হাদিসগুলো উপর যখন আলোচনা করেছেন, এবং আমাদের কাছে মনে হচ্ছে ওনার কথাটা খুবই ওয়াজিহ, শক্তিশালী। ওলামাদের মধ্যে কারো কারো মত আছে দাড়িতে হাতই দেওয়া যাবে না, কোনো মতেই হাত দেওয়া যাবে না, সে যত বড়ই হোক আর যত সেরাবেরাই হোক না কেন, মানে যাই হোক, এটা কারো কারো মত আছে। সেহরির আজানের পর 50 আয়াত পড়ার সময় পর্যন্ত খাওয়া খাই, এই জন্য আমি প্রতিদিন ইচ্ছাকৃত 2-3 মিনিট দেরিতে সেহরি খেয়েছি। সেহরির আজান কি হয় নাকি? আবার সেহরি খাওয়ার পরে 50 আয়াত পড়ার পরে আজান, অর্থাৎ যাতে করে আপনি সেহরি খেয়েছেন, 50 আয়াত পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের পরেই ফজর আজান হলো, এটা না হাদিসের উদ্দেশ্য। এটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের কোন সময়টায় তিনি সাহরি খেতেন অথবা সাহুর খেতেন। তখন তিনি বললেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একসাথে সাহরি খেয়েছিলাম, তিনি এতটা রাতের শেষ দিকে এসে খেয়েছেন যে এরপরে সাহরি যখন শেষ করলেন তারপর আর 50টা আয়াত পড়া যায়। তার মানে হচ্ছে প্রায় 15-20 মিনিট ফজরের ওয়াক্ত হওয়ার 15-20 মিনিট আগে উনি সাহরি খাওয়া শেষ করেছে, সেটাই সুন্নাহ। এখন এখানে 2-4 মিনিট এদিক ওদিক হলে সমস্যা নেই, কিন্তু আপনি বলছেন আমি প্রতিদিন ইচ্ছাকৃত 2-3 মিনিট দেরিতে সাহরি খেয়েছি, এখন আজানের পরে খেয়েছেন নাকি আজানের 2-3 মিনিট আগে, সেটা তো স্পষ্ট করেন নাই। মানে আসলে আজানের ফজরের আজানের সাথে সাথে অথবা ফজরের ওয়াক্তের সাথে সাথে, দুটো কথা বলেছি। আর যদি আজান আপনি না শুনলেন কিন্তু ওয়াক্তটা মনে আছে, তাহলে এই ফজর ওয়াক্ত হওয়ার সাথে সাথে সাহরি আর খাওয়া যাবে না, মুখে কিছু থাকলেও খাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা বুখারীতে এসছে যে তিনি বলেছেন
তোমরা বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের পরে খাও, কারণ তিনি রাত থাকতে আজান দেন, আর আবদুল্লাহ ইবনে উমাইয়া তোমরা আজানের পরে খাওয়া বন্ধ করো, কারণ তিনি ফজরের আজান দেন। ফজরের সালাত সুন্নত না পড়ে থাকলে ফজরের পর পড়ব নাকি সূর্য উদয়ের পর পড়ব, এই ব্যাপারটা ওলামাদের ইখতিলাফ আছে। হানাফি মাজহাবের ওলামাই কেরাম তারা বলেন যে সূর্য উদয়ের পরে পড়তে, তবে এখানে ওলামাই কেরাম তারা বলেছেন যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের পর থেকে সূর্য উদয় পর্যন্ত কোনো সালাত নেই, সেই সালাতটা হচ্ছে নফলে মতলাক, নফল সালাত নাই। আপনি ভাবলেন যে আজকে তো সময় আছে, শরীরও ভালো লাগছে, সে ফজরের পরে কিছু সালাত পড়ি, নফল সালাত এটা করা যাবে না। কিন্তু ফজরের আগের যে রাকিব সুন্নাহ সেটা তো নফলে মতলাক না, অতএব সেটা পড়তে কোনো অসুবিধা নাই। এবং এক্ষেত্রেও হানাফি মাজহাবের ওলামায়ে কেরামের সাথে অন্য ওলামায়ে কেরামের একটু ইখতিলাফ, যেমন ফজরের ফরজ সালাত আমরা পড়ে ফেললাম, জামাত শেষ করলাম, এরপরে মসজিদের বাইরে গিয়ে আবার ঢুকলাম, আমি কি তাহিয়াতুল মসজিদ দখুল মসজিদ পড়ব? উত্তর হচ্ছে এটা কি নাফলে মতলাক নাকি নাফলে মুকাইয়াদ? এটা নাফলে মুকাইয়াদ, এটা খাস একটা সালা, সুন্না সালা, এটা কমন কোনো নফল সালা না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত, আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত নিষেধ করেছেন সেটা হলো নাফলে মতলাক। যে আপনার হঠাৎ মনে হচ্ছে কিছু সালাত পড়া, না সেটা আপনি পড়বেন না, কিন্তু আপনি দখুল মসজিদ, তারপরে তাহিয়াতুল ওয়াদু কিংবা রাকাতাইয়া তওয়াফ, তওয়াফের দুই রাকাত, এগুলো আপনি পড়তে পারেন, এগুলো দাওয়াতুল আসবাব, সুনির্দিষ্ট নফল বা নাফলে মুকাইয়াদ বলা হয়, অতএব পড়তে কোনো অসুবিধা নেই। একজন মুহাদ্দিস বলল এই হাদিস জঈফ, অন্য মুহাদ্দিস বলল এই হাদিস সহিহ। এখন আমরা কিভাবে বুঝব যে হাদিসটা সহিহ নাকি জঈফ? যদি আপনি নিজে বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি বুঝতে না পারেন তাহলে আহলুল ইলমকে জিজ্ঞেস করবেন, এটা তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলাম, না জানলে আহলুল ইলমকে জিজ্ঞেস করো। সুতরাং হাদিসের সহিহ জঈফ যে কেউ বুঝবে ব্যাপারটা তা না। আমাদের বাংলাদেশের মানুষ আবার দেখবেন যে সব কিছুতেই এক্সপার্ট, সব কিছুতে মত দিতে চায়। ডাক্তারি কোনো প্রবলেম জিজ্ঞেস করলে দেখবেন যে আত্মীয় স্বজন আছে, এক একজন এক এক তথ্য দিবে, মনে যেন এক একজন ডাক্তার, কিন্তু দেখবেন যে আসলে কেউ ডাক্তার না। ঠিক ফতোয়া দেওয়ার ক্ষেত্রেও আমাদের তো এখন মানুষ এতটাই অ্যাগ্রেসিভ যে যিনি ইসলাম বিদ্বেষী তিনিও এখন ফতোয়া দিচ্ছেন। টিভিতে টক শোতে আমরা দেখি, তাই না, জাহিল মানুষরা ফতোয়া দিচ্ছেন, আনফর্চুনেট। ফতোয়া এটা একটা রেসপন্সিবিলিটি, এটা একটা আমানা, অতএব কেউ না জেনে কোনো ফতোয়া দিতে পারেন না। এক প্রশ্নের উত্তর, অনেক সময় হয়তো বলে আমি ফতোয়া দিই না, প্রশ্ন উত্তর দিচ্ছে, সাধারণত আরবিতে প্রশ্ন উত্তর দেওয়াটাকেই ফতোয়া বলা হয়। শেরাই ইস্যুতে যদি কেউ কোনো কিছু মতামত ব্যক্ত করতে চান ওটা কিন্তু ফতোয়া হয়ে যাবে, আপনি সেটাকে ফতোয়া বলেন আর প্রশ্নের উত্তর যাই বলেন না কেন। সেক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে, কারণ এটা হচ্ছে আল্লাহর হুকুম আপনি বর্ণনা করছেন, নিজের চিন্তা চেতনা যোগ্যতা এলেম জ্ঞান ইজতিহাদ এবং গবেষণা দক্ষতাকে কাজে লাগিয়ে। এখন আমরা কি সবাই মনে করি যে সবাই দক্ষ হয়ে গেছে? সবাই দক্ষ না, অতএব যিনি মনে করেন যে এই আমানতদারি সঠিকভাবে তিনি উপস্থাপন করতে পারেন তিনি উত্তর দেবেন, আর যিনি মনে করেন যে আমার কাছে প্রয়োজনীয় জ্ঞান নাই তিনি উত্তর দেবেন না। অনেক সময় আমরা স্কিপ করে যাই, আমরাও যখন দেখি আমাদের মুরব্বী আমাদের চেতে সম্মানিত জ্ঞানী গুণী কোনো ব্যক্তি আছেন, তখন আমরা তার দিকে ইশারা করি যে ওনাকে জিজ্ঞেস করুন, এটা একটা আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন একদম কমন জিনিস, যেমন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জিজ্ঞেস করেছিলেন, আতাদরি ইয়া মুআদ মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদ আলাল্লাহ, তখন তিনি কি বলেছিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। অথচ তিনি কিন্তু জানতেন, জানতেন এই সেন্সে যে এগুলো কমন জিনিস, তো কোরআন হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অনেক বক্তব্য থেকে এটা মুআদ ইবনে জাবাল কিংবা এরকম জলিলুল কদর সাহাবীদের জানা থাকারই কথা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাদেরকে যে কোনো আইটেমে জিজ্ঞেস করতেন তারা কি বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু
আলাম। এটা একটা আদব, আর এটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনতে চাচ্ছি। আমার সামনে যদি একজন বিদ্বান ব্যক্তি থাকেন, যাকে আমি মনে করি তারই উত্তর দেওয়া উচিত তার জ্ঞান এবং তার ইত্যাদি এলেমের কারণে, তখন তো আমার মধ্যে সেই ভাবটাই আসা উচিত যে ওনার উত্তর থেকে আমরা উপকৃত হব এবং উনি আরও সুন্দর করে মনে উত্তর দিতে পারবেন, ফলে আমরা ওনাকে হয়তো ইশারা করব। সাহাবায়ে কেরাম এটাই চেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উত্তরটা দেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নটা করতেন এটা তার দৃষ্টি আকর্ষণের জন্য। আরেকটা প্রশ্ন, আমি মিকাইল, আমি বিয়ের জন্য প্রস্তুত। মাশাআল্লাহ, তাহলে কোনো এক নওজোয়ান প্রশ্ন করেছে, নামটাও তার সেরকম মিকাইল। আচ্ছা, আমার পরিবারের উদ্দেশ্যে কিছু নসিহা করুন। ভালো প্রশ্ন করেছে কিন্তু সে। মুরব্বীরা যারা এখানে আসেন, আপনাদের ছেলেমেয়েদের বিয়ের ব্যবস্থা করেন, ছেলেমেয়েরা চাকরি করা পর্যন্ত অপেক্ষা করাটা জরুরি নয়। আমারই তো সন্তান না, কলিজার টুকরা সন্তান, বিয়ে শাদিতে কেন দেরি করাচ্ছি ওদেরকে? একটু সাহায্য তো আমরাও করতে পারি। অনেক সচ্ছল পরিবারের বাবা মা আমি দেখছি বলে যে না, ছেলে আগে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হোক, নিজে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ছেলেকে সেরকম করে তারপর বিয়ে দেবে। কিন্তু এই সময়ে ছেলে কি আপনি তার চারিত্রিক জিনিসটা ধরে রাখতে পারবেন? তার চারিত্রিক সততা কি আপনার সামনে সে সারাক্ষণ থাকবে নাকি? এখানেই আমরা বলছি যে সুন্না কাউনিয়া মনে রাখবেন। আল্লাহ সুবহান তাআলা যুবক যুবতীদের মধ্যে যে এটাকে বলা হয় আল গারিজ আল জেন্সিয়া, যে কামনা বাসনা দিয়েছেন, ওটাকে ইসলামিক এই প্রেসক্রিপশনের মধ্যে রেখে যদি তারবিয়াত দেন বা সমাধান দেন তাহলে ভালো থাকবে। তা না হলে এই সমাজের মধ্যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইদা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু ইল্লা তাফআলু তাকুন ফিল আরদি ফিতনাতুন ওয়া ফাসাদুন আরিদ। সহিহ হাদিস এটা। যখন তোমাদের কাছে এমন কোনো ব্যক্তি আসে যার দিনদারি এবং আখলাকে তোমরা সন্তুষ্ট, তাদেরকে বিয়ে করিয়ে দাও, আর যদি বিয়ে না করিয়ে দাও তাহলে পৃথিবীতে বড় ধরনের বিপর্যয় এবং ফিতনা সৃষ্টি হবে, ফিতনাতুজ জেনা এবং আরও অনেক ফিতনা। সন্তানরা যদি সঠিক কাজে, ইসলামিক ভালো কাজে যেগুলোকে ইসলাম সমর্থন করে সেগুলোকে, সেগুলোর মধ্যে ইনভলভ না হয় এবং আপনি তাকে ইনভলভ না করেন, তাহলে সে অকাজ করবে বেশি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা, মরাল শিক্ষা এবং কার্যকর শিক্ষায় সম্পৃক্ত মানে করতে ব্যর্থ হয়েছে, আর এই জন্য সেই সুরটাও আপনারা জানেন। এখন বলা হচ্ছে যে কার্যকর শিক্ষা প্রয়োজন, কার্যকর। তাহলে এতদিন কী শিক্ষা দিয়েছে, কী শিক্ষা নিয়েছে তারা? এটাগুলো একটা দিক। কার্যকর শিক্ষাতেও কোনো কাজ হবে না যদি নৈতিক ইসলামী শিক্ষা তাদেরকে না দেন। সুতরাং এইভাবে যদি আপনি শিক্ষা না দেন তাহলে কী হবে, ছেলেবেলেগুলো অকাজ করবে, মাস্তানি করবে, চাঁদাবাজি করবে, মানুষের উপর চড়াও হবে, খুন করবে, খারাপের কাজ করবে, তাই না? এবং সেটা আমরা ব্যাপকভাবে দেখতে পাচ্ছি। আমাদের বাবা মায়েদেরকে মনে রাখতে হবে, আপনার সন্তান তার মনোজগতের অবস্থান আপনাকে জানতে হবে, তার সাথে ফ্র্যাঙ্ক হতে হবে, বুঝতে হবে তার বিবাহের প্রয়োজন আছে কি না। বিবাহের প্রয়োজনটা যদি আপনি নির্ধারণ করে দেন যে তুমি একটা প্রতিষ্ঠানে ভালো চাকরি পাও তারপর বিবাহ, এটা ওয়াইজ না, এটা ওয়াইজ না। ইন দ্য মিন টাইম হতে পারে বিবাহ তার উপর ফরজ, সে খবর যদি বাবা মা হিসেবে আপনি না রাখেন তাহলে আপনার সন্তান যদি খারাপ কিছুতে লিপ্ত হয় তাহলে কিন্তু আপনার মুখ দেখানোর জায়গা থাকবে না। আজকাল ছেলেদের বিষয়গুলো প্রকাশ পায়, তাই না? বিভিন্ন ধনকুবের লোকদের বিভিন্ন ঘটনা তো আমরা পত্রিকায় পড়ছি এখন। প্লাস মেয়েরা যদি কখনো ইনভলভ হয়, আল্লাহ না করুন, এই খারাপ কাজে, তাহলে তো সব শেষ। অতএব ছেলে মেয়ে উভয়কে, আমাদের সমাজে প্রচলিত আছে ছেলে 38 বছর বয়সে বিয়ে করলে অসুবিধা নেই, 42 বছর অথবা 32 বছর মানে চাকরি টাকরি করে টাকা জমায় তারপর, না ঠিক না। ছেলেদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইয়া মাশারা শাবাব বললেন, মানে যুবকদেরকে উদ্দেশ্য করে, তাহলে যুবকরা যেন তাড়াতাড়ি বিয়ে করে, সামর্থ্য থাকে। আর যে হাদিসটা একটু আগে বললাম সেটা হচ্ছে অভিভাবকদেরকে যখন তোমাদের কাছে আসে। এরপরে আরও তো হাদিস আছে সম্পর্কে মেয়েদের ব্যাপারেও, যেটা এসেছে কী ধরনের পাত্র, কী ধরনের পাত্রী। তো সেক্ষেত্রে আমরা বলবো যে এক্ষেত্রে আসলে
রুটি রোজগারের ব্যাপারটা যদি অসামর্থ্যের পর্যায়ে থাকে তাহলে অপেক্ষা করেন। আর শুধুমাত্র যদি মনে করেন যে বিবাহ করলে একটা মেয়ে আসবে, হ্যাঁ, তারপরে তার সন্তান হবে, খরচ কীভাবে চালাবো, এটা ভুল কথা। প্রত্যেকের রিজিক আল্লাহ মুকাদ্দার করে রেখেছেন এবং বিবাহর মধ্য দিয়ে মানুষের কিন্তু ভাগ্য আরও বরং ভালো হয়, যেহেতু আপনি ইসলামের শরিয়াতের নীতি নির্দেশনা ফলো করছেন। আর যদি সন্তান আসে, সে তার রিজিক নিয়ে আসে, কে রিজিক দেন? আল্লাহ রিজিক দেন। এটা বহু প্রমাণিত, আমাকে বহু ব্যক্তিরা বলেছেন বিবাহের পরে তারা আগের চেয়ে অনেক ভালো অবস্থানে এসেছেন। কার দয়ায়, কার নির্দেশে? আল্লাহর দয়ায়, আল্লাহর নির্দেশে। আল্লাহ প্রদত্ত গজবে, যেমন ভূমিকম্প বা অন্যান্য দুর্যোগে কুনুত পড়া কি সুন্নতসম্মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কারণে যে প্রবলেমগুলো হয়েছে সেগুলোর জন্য কুনুত পড়েছেন। কোনো ভূমিকম্প, বৃষ্টির জন্য তিনি কুনুত পড়েন না, কিন্তু দোয়া করেছেন। যেমন খরা চলছে, তখন ওই যে জুমার যে হাদিসটা বুখারিতে এসছে, তখন সাহাবি এসে বললেন একটু দোয়া করেন, চারিদিকে খরা, দোয়া করলেন বৃষ্টি হলো। দোয়া করলেই তো আল্লাহ কবুল করছেন। এই যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দোয়া করলেই চলে, সেই জন্য কুনুত নাই। কুনুত হলো যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি একবার যে এক মাস ধরে তিনি কুনুত করলেন অত্যাচারী কওমের বিরুদ্ধে, আরও বিভিন্ন সময় তিনি কুনুত করেছেন, তিনি পাঁচ ওয়াক্ত কুনুত করেছেন, এটাও সহিহ হাদিসে আছে। আবার ফজরে, মাগরিবে শেষ রাকাতে কুনুত করেছেন, সেটাও আছে। সালাতে রাকাত সংখ্যা পূর্ণ হওয়ার পরে ভুলে দাঁড়িয়ে গেলে করণীয় কি? বসে যাবে এবং সোজাসুজি করবেন। যেমন চার রাকাত সালাতে আপনি দাঁড়িয়ে গেলেন, মনে হওয়ার সাথে সাথে বসে যাবেন। হ্যাঁ, আল্লাহ আকবর বলেই যে কোনো ইন্তেকালের সময়, এটাকে বলা হয় তাকবীরাতুল ইন্তেকাল, তাকবীরাতুল ইন্তেকাল, যে কোনো একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় তাকবীর। কিন্তু যদি উঠতে গিয়ে বসে যায় তাহলে আর তার তাকবীরা লাগবে না, আর যদি সে একদম দাঁড়িয়ে যায় তাহলে আবার যেহেতু সে ফিরে যাচ্ছে তাহলে সে আল্লাহু আকবার বলবে। আজকে আর কোনো প্রশ্ন নেই, আমরা আজকে এখানে শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।